হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম বাস্তবতা বাংলাদেশে আপডেট নিয়ে। যারা বাস্তবতা বাংলাদেশ পেজটা ফলো করে রাখছেন তারা হয়তোবা জানবেন যে রিসেন্টলি কিন্তু অনেক নতুন আপডেটের কথাবার্তা হচ্ছে। আর বাসিত চ্যানেলের মধ্যে টপ লেভেলের যে চ্যানেলগুলি আছে তার মধ্যে একটা আছে বিদিবাস লাভার এমএল, আপনারা কিন্তু অনেকেই চিনেন। উনি কিন্তু রিসেন্টলি একটা ভিডিও আপলোড করে বাস্তবতা বাংলাদেশ আপডেট নিয়ে। ওনার ভিডিও যারা দেখছেন তারা তো ফুল ক্লিয়ার, আর যারা দেখেন নাই তারা যদি আমার মাধ্যমে ক্লিয়ার হন তাহলে তো হইলেন, আর যদি না হন তাহলে ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্কটা দিয়ে দিব, ওই ভিডিওটা আপনারা দেখলে পুরো ক্লিয়ার হয়ে যাবেন। তো যাই হোক, যেই আপডেটগুলি আসতেছে সেগুলি হলো যমুনা ব্রিজ, যারা উত্তরবঙ্গে বাড়ি তাদের জন্য খুব খুশি খবর যে যমুনা ব্রিজ অ্যাড হচ্ছে, এবং রাজশাহী যে ম্যাপটা আছে সেটাও কিন্তু অ্যাড হচ্ছে। কারণ আপনাদের রাজশাহী যেতে হলে কিন্তু যমুনা ব্রিজ পার হয়ে যেতে হবে, যার জন্য তারা যমুনা ব্রিজটা কিন্তু আগে অ্যাড করতেছে। এবং ঢাকার যে বাস টার্মিনালগুলি আছে তার মধ্যে কিন্তু সবথেকে বড় যে বাস টার্মিনালটা গাবতলী সেটাও কিন্তু তারা অ্যাড করতেছে। তারপরে কিছু বিশ্ববিদ্যালয় অ্যাড করতেছে, যেমন সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেটাও কিন্তু অ্যাড করতেছে। তারপর রাজশাহী যে ম্যাপটা তারা সেট করবে সেখানে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ও কিন্তু তারা অ্যাড করবে। মানে তারা চেষ্টা করতেছে যতটা ভালো করা যায় পুরো বাংলাদেশি ফিলটা কিন্তু তারা আনতেছে, যার জন্য কিন্তু তাদের আপডেট নিয়ে এখন অনেকেই সন্তুষ্ট না যে দুই দিন পর আপডেট আসতেছে, খেলা যাচ্ছে না, অনেক লেগ প্রবলেম, মানে আসলেই অনেক প্রবলেম হচ্ছে। আপনারা একটু কষ্ট করে ধৈর্য ধরেন, কারণ আপডেটগুলি যখন ফুল ক্লিয়ার হয়ে যাবে তখন দেখবেন যে আমি মনে করবো যে এটা থেকে ভালো বাসের কোনো গেমস হবে না, মানে বাস মূলত বাংলাদেশের। তো যাই হোক, আমি রিকোয়েস্ট করবো আমার ভিডিও থেকে যারা আপডেটটা ক্লিয়ার থাকবেন না তারা ওই ভিডিওটা দেখতে পারেন, বিডিবাস লাভার ভাইয়ের। ওনার ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি, ওটা দেখলে আপনারা ফুল ক্লিয়ার হয়ে যাবেন। কারণ ওনার ভিডিওতে যে আপডেটগুলি আসতেছে সেই আপডেটের ফুটেজগুলি কিন্তু আপনার ওনার ভিডিওতে পেয়ে যাবেন, যেগুলি আমাদের কাছে নাই, যার জন্য হয়তো বা আপনাদের কাছে আমার ভিডিওটা ক্লিয়ার না হতে পারে। যাই হোক, আমি রিকোয়েস্ট করবো আমার ভিডিও থেকে যদি ক্লিয়ার না হন আপনারা ওই ভিডিওটা দেখেন। আরও যদি কোনো নতুন আপডেট থাকে অবশ্যই আপনাদের শেয়ার করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।